গান ভালোবাসি, দ্যাট ইজ রিলিফ। গান না শুনলে ঘুম হয় না, সুখে দুঃখে সবসময় গান না আমাদের পাশেই থাকে। আই লাভ মিউজিক, মাঝে মধ্যে র‍্যাপ শোনা হয়, কান্ট্রি মিউজিক শোনা হয়, মাঝে মধ্যে পপ মিউজিক শোনা হয়। গান খুবই ভালো লাগে আমার, দেশাত্মবোধক গান ভালো লাগে, বাট আমি গাইতে পারি না, মুখস্থ নেই। বাংলা ব্যান্ডের যে গানগুলো এগুলো আমার বলতে গেলে ম্যাক্সিমাম মুখস্থ। মন চায় অনেক যে আমি গিটার প্লে করে নিজের ভয়েসে নিজের টোনে গান গাবো। বাউল করি হালকা পাতলা, আমি সব গানই শুনি, বাট বাউল গানটা আমার মোটামুটি খুবই ভালো লাগে, সব গানই শোনা হয়। দেন বাউল গানের ভেতরে আর কি একটা অন্যরকমই দেশান্তর আর কি একটা ডাক আছে, ভেতরে নিজে খুঁজে পাওয়া যায়। বাউল গান হচ্ছে গিয়ে আমাদের জেনারেশনের কতটা ভালো লাগে আমি জানি না, তবে আমার বাবা যখন গায় তখন আমার কাছে এমনিতে একটু একটু ভালো লাগে। ওয়ার ফেসের গান শুনি, সব গানই আমি মোটামুটি শুনি, কিন্তু বাংলা গান আমার বেশি শোনা হয়। লোকসঙ্গীত যেগুলো, তারপরে রবীন্দ্রসঙ্গীত, দেশাত্মবোধক। কোনো যন্ত্র বাজাতে পারি না, বাট গিটারটা একটু শিখতেছি। আর সবচেয়ে বেশি ভালো লাগে তবলাটা, একতারাটা শেখার ইচ্ছা। বাঁশিটা আমার শেখার ইচ্ছা আছে খুব, বাঁশিটা খুব ভালো লাগে, ওটা সুরটা খুব মধুর আমার অনেক পছন্দ। তবলা একতারা দোতারা শেখার ইচ্ছা তো ভাইয়া বাংলা যন্ত্রের মতো না, বাট গিটার। এই জেনারেশনের স্পেশালি জেনজি যারা আছে ওদের ইন্টারেস্ট অনেক কম বাউল মিউজিক হিসেবে, তাদের ইন্টারেস্ট তারা তো অবশ্যই শিখবে, সবার জন্য তার পসিবল না শেখাটা। কোনো কিছুর প্রিজারভেশন না থাকলে সবই হারিয়ে যাবে। এক্সট্রা কারিকুলাম হিসেবে এগুলার একটা ক্লাস রাখা উচিত। যারা বিভিন্ন ভার্সিটিতে আছে, যারা কিনা বাউল গান আমরা সংস্কৃত করতেছি, তারা মনে হয় এক একটা গ্রুপ করে যদি কিনা কোনো শিক্ষা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে অনলাইন বা অফলাইনে। বাংলা গান যেমন কি বাউল, এটা আমাদের নিজেদের একটা আত্মজাগরণের জন্য ইন্সপিরেশন জায়গায়, এটার কোনো ক্ষতি আমরা মানবো না। ফোর্স করে যদি শোনানো হয় তাহলে তার মিউজিকের কোনো মানে রেসপেক্ট থাকে না। আমাদের গানেরও দরকার আছে, আমাদের সিঙ্গারেরও দরকার আছে, তো আমরা এটা কখনোই চাবো না যে আমাদের সিঙ্গারের উপর কখনো হামলা হোক বা দেশের কিছু নষ্ট হোক, তো অবশ্যই এটার বিরুদ্ধে প্রোটেস্ট করা উচিত সবাই মিলে একসাথে। এই যে নতুন জেনারেশন যেগুলো, তাদের যাতে এই গান বা বাংলা যে ঐতিহ্য এগুলোর প্রতি আকর্ষিত করার জন্য বা এগুলো মনে রাখার জন্য। ওয়ালে পোস্টার ছিল অনেক বিভিন্ন বিষয়ে, তো এটা ছিঁড়ে আমরা এখানে আর্ট করতেছি, বিভিন্ন ধরনের সুন্দর করতেছি ওয়াল।